হ্যালো, আমি আজকে ভারতীয় জাতীয় কংগ্রেসে জয়েন করেছি, সদস্য পদে জয়েন করলাম। আমার নাম উত্তম কুমার দেবনাথ। ধন্যবাদ। কংগ্রেস নি সংহতি পদ যাত্রাও এমএলএ নি বুফায়ং, তাই বিজেপি জেলা পরিষদ নি আদং নি বুফায়ং কংগ্রেস হাবমানি বাই বেলাইখানা ককটমা কাছাই ফাইজাক, ককটমা কতর কাছাই টংখা। পাইথাকনি সালো ইন্দিরা গান্ধী নি আসেমানি সালনরগৈ মেলাগর নি সংহতি পদ যাত্রাও বেলাইখানা লুকরগ্ন মলাংচা রাখা কংগ্রেস পদ যাত্রাও ইয়াপ্রি বারো ফাইকা প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা, তাই সংহতি পদ যাত্রাও ইন্দিরা গান্ধী নি আসেমানি সালরগৈ ক্রাক সালংখা ত্রিপুরা হাস্তেনি কংগ্রেস নি সংসাজাক পদ যাত্রা নি পাইথাক সাল হাস্তেনি তাই কুবনি বখাকস্তে বাই বাক্সা তিনি মেলাগড় সুনামরা জেলা কংগ্রেস নি সাক্ষারমুং বাই সংহতি পদ যাত্রা সংসাজাক মানি পদ যাত্রা মেলাগড় পেট্রোল পাম্প দি সিমি চিয়াঙ্গে মেলাগড় বাজার জরা লালমিয়া চৌমুনিও ফাই পাইফেও অ সালনি পদ যাত্রাও মানজাক ফাইকা প্রদেশ কংগ্রেস কাসকু আশিস কুমার সাহা, হাস্তেনি শিকলা কাসকু নীলকমল সাহা, তাই জেলা কংগ্রেস নি কাসকু দীপক চক্রবর্তী, তাই জেলানি এসসি কাসকু লক্ষণ দাস খবৈ, জুনালনি তাংফাং হাবিল মিয়ানো খবৈ জুদা জুদা কংগ্রেস আদং রক সংহতি পদ যাত্রানতী কংগ্রেস নি কাসকু আশিস কুমার সাহা সাখা ও সংহতি পদ যাত্রাও গবাং বড় রক নি খাফুরমানি মানখা লুকরক সাইমানখা ব তাবুক বিজেপি সরকারনি ব কংনার্থনি বিজেপি নি হাপাং তৈজুল মুংনতি গবাং মা সুমুং টিসাকা তাই হাপাংনি জায়গারন রমখা অ সালা সংহতি পর যাত্রানো কিটিংগী ক্রাক নাইমথাং ওংখা, তাই কগলাম পাইমানি উল হায়াও ধনপুর বিধানসভা কেন্দ্রনি এমএলএ বিন্দু দেবনাথ নি বুফায়ং উত্তম দেবনাথ, তাই বিজেপি সিপাহীজলা জেলা পরিষদ নি আদং প্রসেনজিৎ ঘোষ নি বুফায়ং বিপ্লব ঘোষ অ খড়গনি নেতা বিজেপি ইয়াকারে কংগ্রেস হাপাইখা প্রদেশ কংগ্রেস নি কাসকু আশিস কুমার সাহা কংগ্রেস নি বানা ইয়াফরে বর্ণ বদল লামসগিনী হারকা অ খড়গনি কংগ্রেস হাপাইমানি বাই দন্দুর দনপুর কেরং ককচাপ নক আমসায় হাপাং তৈ টংনে বদল ন সবাই টংমানি ন ককটমা কাসাই ফাইকা কংগ্রেস নি বুখাকতৈ স্যার মূলত প্রদেশ কংগ্রেসে তো কর্মসূচি প্রতিটা জেলার উদ্যোগে জেলা কংগ্রেস ব্লক কংগ্রেস সম্মিলিতভাবে 31শে অক্টোবর ইন্দিরাজির প্রয়াণ দিবস থেকে এক সংহতি পদযাত্রা সারা রাজ্যব্যাপী প্রতিটা ব্লকে সংগঠিত হয়ে চলেছে। আজকে 19শে নভেম্বর ইন্দিরাজির জন্মদিন, এই জন্মদিনে সংহতি পদযাত্রার সমাপন কর্মসূচি কেন্দ্রীয়ভাবে আগরতলায় সদর জেলা কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচি সমাপন হবে এবং প্রতিটা জেলায় আজকে সমাপন কর্মসূচি পদযাত্রার পরবর্তী পর্যায়ে এটা সম্পন্ন করা হবে। ইন্দিরাজি প্রিয়দর্শিনী, ভারতবর্ষের প্রথম প্রয়াত মহিলা প্রধানমন্ত্রী, উনি ছিলেন বিশ্বনেত্রী। জোট নিরপেক্ষ আন্দোলন থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন বিষয়ে ভারতবর্ষের যে শ্রেষ্ঠত্ব অর্জন করার ক্ষেত্রে ওনার সময়কাল ছিল একটা দৃষ্টান্ত। ইন্দিরাজি দেশের জন্য প্রাণ দিয়েছেন, বিশেষ করে জাতীয় সংহতি, ভারতবর্ষের অখণ্ডতা। এই দিবসে আমরা শহীদান দিবস পালন করে 31শে অক্টোবর থেকে যে পদযাত্রা আমরা শুরু করেছি, এই পদযাত্রা রাজ্যের মানুষের কাছে একটা বার্তা বহন করে নিয়ে গেছে। দেশের বা রাজ্যের অভ্যন্তরে জাতিগত বিভেদ, ধর্মীয় উন্মাদনা এবং বিচ্ছিন্নতাকামী শক্তি যেভাবে মাথাচাড়া দিয়ে ভারতবর্ষের জাতীয় সংহতিকে নষ্ট করে দিতে চাইছে, ষড়যন্ত্র করে জাতিতে জাতিতে ধর্মের বর্ণের মানুষের মধ্যে যে লড়াইয়ে আজকে মানুষকে সেখানে নাবিয়ে নিয়ে এসছে, এটাকে প্রতিহত করা আমাদের জাতীয় কংগ্রেস নেতৃত্ব মল্লিকার্জুন খার্গেজি, রাহুল গান্ধীজি, আমাদের সমস্ত কেন্দ্রীয় নেতৃত্বরা রাজ্যে রাজ্যে সংহতির বার্তা পৌঁছতে সংহতি যাত্রা, ভারত জোড়ো যাত্রা, ভারত জোড়ো ন্যায় যাত্রা সংগঠিত করে চলেছে। ত্রিপুরা রাজ্যে এই সংহতি পদযাত্রায় লাখো লাখো মানুষ আমাদের সমর্থন জানিয়েছে।